এই যে বলছেন প্রারম্ভে শ্রী গুরুদেবের চরণ কমল বন্দনা করে সেই বিশ্ব বন্দিত আচার্য মিত্র লীলা বরিষ্ঠ ভক্তি বিজয় গণদেব গোস্বামী মহারাজ তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করে বৈষ্ণব বৃন্দ ভক্তমন্ডলী বিদ্যৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মা ভূশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদ। আজ 26 জুন বুধবার, বুধবারের প্রোগ্রাম শুনছেন, সোমমঙ্গল বন্ধ ছিল, বুধবারে শুনছেন 6:30 থেকে 7টা। 26 জুন বুধবার, বুধবারের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনাদেরকে জানানো হচ্ছে যে পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের যখনই মায়ার জগতে চলে এলাম মায়া আমাদেরকে কি হলো আষ্টে পৃষ্টে বেঁধে ফেলল, মায়া বেঁধে ফেলেছে। কৃষ্ণ বয়ের মুগ হইয়া ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের জানি সে ভাব উদয়। ভূত পেলে ভূতের কথা বলে, ভূত যখন আবিষ্ট হয় না কাউকে ধরে সে ভূতের মতো কথা বলে, দেখেছেন তো আপনাকে আজকাল টেলিভিশনের দৌলতে বা ফেসবুকে টুকে ইউটিউবে এসব দেখতে পাচ্ছেন, প্র্যাকটিক্যালি আমরা অনেক দেখেছি, অদ্ভুত ব্যাপার। বৃন্দাবনে একটা ছেলে আছে তার নাম সলিম, সে আমাদের খুব ভক্তি টক্তি করে, দরকার হলে গাড়ি টাড়ি সব সামলে দেয়, মহারাজি বলবেন বহু আশ্রমের সঙ্গে তার যুক্ত, সে খুব ভক্ত ছেলে, মানে মুসলমান হলে গিয়ে খুবই ভক্ত প্রকৃতির ছেলে। আর সেই সলিম তার মেয়েকে ভূতে ধরেছে, আমি নিয়ে এসে দেখি তোমার স্ত্রীকে বলো তো মেয়েটাকে নিয়ে আসতে, দেখি কি হয়েছে। মেয়েটা এসছে, আরে তুই কে রে, ওই মেয়েটাকে ধরেছিস কেন? তো সেই ভূত বলছে একদম ছেলের গলায়, মানে যে ধরেছে তার গলায়, মেয়েটার আওয়াজ নেই কিন্তু তখন, বলে ইয়ে বহুত সোনি হ্যায়, সোনি সোনি মানে সুন্দর, বুঝলেন, সোনি বহুত সোনি হ্যায় ইসলে মুঝে আচ্ছা লাগা, মানে ছোড়ুঙ্গা নেই, বলে ছোড়েগা নেই, ফের ঝাট আছে ঝাড়ু জানতা হয় ঝাড়ু সে পিটুঙ্গা, কেউ পিটেঙ্গে মেয়ে ইসে সরকে নেই যাউঙ্গা, আর জানাতে তুজে পড়েগা। এই যে চিন্তা করুন ভূত, একদম ভূতের গলায়, মানে সেটা একটা ভাঙ্গি ম্যাথ ধরেছে একটা মুসলমানের মেয়েকে, চিন্তা করুন। তো তাকে ধরে তা সেই মুসলমান সেই ম্যাথটা তার গলায় কথা বলছে, মেয়েটাকে ছাড়বে না কিছু, চিন্তা করুন। তেমনি আমাদের অবস্থাটা ওই রকম, পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মতিচ্ছন্ন দশা, মায়াগ্রস্ত জীবের জানি সে ভাব উদয়, মায়াগ্রস্ত জীবের সেই ভাব, সে কিছুতে বলছে না আমি আত্মা, কেশব আনন্দ বলছে বলো আত্মানম মনসা স্মরামি সচ্চিদানন্দ রূপম মনসা স্মরামি কেশবানন্দমানন্দ স্বরূপম মনসা স্মরামি, কিছুতেই বলবে না, বলে আমি আমি কি ভগবানের নাম করছি, তো ভগবানের নাম করবো, ঠিক আছে,
তো তুমি, তোমাকে যদি না জানো তো ভগবান কিয়া চিজ হ্যায়? ভগবান কি রসগোল্লা দিয়ে বানানো, ওই যে আমাদের বাংলায় সব বানায় না, বলে এটা সব ওই পাখির পালক দিয়ে বানানো থাকে। কেউ বললো এটা শুধু ফেভিকল দিয়ে, হ্যাঁ ফেভিকল থার্মোকল দিয়ে বানানো থাকে, থার্মোকল থার্মোকলে থাকে। আমার জীবনে একবার আমি এরকম বিপদে পড়েছিলাম, থার্মোকল দিয়ে বানানো ঠাকুর তারা আমাকে প্রতিষ্ঠা করতে নিয়ে গেছে, আমি তো জানিও না, টাকা পয়সা কন্ট্রাক্ট হয়েছে, সারা রাত ধরে প্রোগ্রাম, বাপরে। সেখানে গিয়ে দেখি থার্মোকলের ঠাকুর, তাহলে দেখুন আমি এই ঠাকুর প্রতিষ্ঠা করতে পারবো না। বলে আপনি করে দেবেন আপনার কি, তাহলে না আমার কি, মানে ভগবান শাস্ত্রে বলেছে 8 প্রকারের ঠাকুর তৈরি হতে পারে, পাথরের হতে পারে, কাঠের হতে পারে, মাটির হতে পারে, বালির দ্বারা তৈরি হতে পারে, সৈকতি লোহার দ্বারা হতে পারে, সোনার দ্বারা হতে পারে, রূপোর দ্বারা হতে পারে, হ্যাঁ লেপা লেখা আছে সৈকতি, বা আলেখ্য আলেখ্যর দ্বারা হতে পারে। আপনি একটা ঠাকুরের ফটো নিয়ে আসুন, সেটা আমি প্রতিষ্ঠা করে দেবো। কিন্তু এই থার্মোকল দিয়ে ঠাকুর বানিয়ে এনেছেন, মানে 1 কিলো ওজন না, এই একটা ঠাকুর ফ্যানের হাওয়া দিলে চিৎপাত হয়ে যাবে ঠাকুর, এ আমি প্রতিষ্ঠা করবো চিন্তা করো। থার্মোকলের ঠাকুর, থার্মোকল দিয়ে ঠাকুর বানিয়ে ফেললো ফটাফট। কত রকম বলে ডিমের খোসার দুর্গা বানিয়েছি আমরা, দেখে যান ডিমের খোসা, এও তো এক সমস্যা মনে না। খোসা গুলো শুধু ডিম দিয়ে বানায় তা না, একরকম হয় ডিমের শুধু খোসা, সেগুলো তো খাওয়াও যায় না, ডিম দিয়ে বানানায় তাও না, একটা আঠা টাঠা দিয়ে ডিম জড়িয়ে জড়িয়ে আমরা ডিম দিয়ে বানিয়েছি, তো খোসা দিয়ে বানিয়ে তার কি তো। আপনি বললো, আপনারা বলবেন মহারাজ তাহলে কি ডিম দিয়ে বানানো যায়? আরে না বানানো তো যায় না, কিন্তু মানে একটা ঠাট্টার কথা বলছি যে খোসা দিয়ে, ডিমের খোসা দিয়ে বানিয়েছে, এই অমুক এই বাঁশ দিয়ে বানিয়েছে, অমুক দিয়ে শুধু বাঁশ দিয়ে বানানো যায়? ঠাকুরের মূর্তি কাঠ দিয়ে বানায়, বাঁশ দিয়ে বানালে সেটি সেই ঠাকুরকে, বাঁশ তো দেওয়া যেতে পারে ভেতরে, সেটাকে খড় কুটো মাটি টাটি সবকিছু দিয়ে সুন্দর করে মূর্তি তৈরি করা, সেটা তো হয়। 8 প্রকারের মূর্তি শাস্ত্রে নির্দেশ দিয়েছেন, এখন আপনি যদি থার্মোকল দিয়ে মূর্তি বানিয়ে বলেন পুজো করুন, ওই মূর্তি তো আমি পুজো করবো না, অন্তত আমি তো পুজো করবোই না। আপনাদের ভালো লাগে আপনারা পুজো করুন, সব আপনারা সব ভগবানের সৃষ্টির আদি তত্ত্ব না, আপনারা সব আদি দৈত্য, হিরণ্যকশিপুর থেকে ভয়ঙ্কর দৈত্য, এই মহাদৈত্য সব সব জায়গাতে এখানে ফাঁকি বাজি সব রকম। কত এখন এই যে পুজো হবে, এখন থেকে কত জায়গায় প্ল্যানিং তৈরি হচ্ছে, কিভাবে কি করা হবে, প্যান্ডেল কোথায়, অনেক কিছু করেন আপনারা, কিন্তু ভালো করে সব কথা মনে পড়ে বলতে গিয়ে আটকে যায় মুখে। হ্যাঁ তোমাদের কোনটা আসল কোনটা নকল, গানটা শুনেছেন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পড়াও, তোমাদের কোনটা আসল কোনটা নকল তোমরা নিজেই জানো না, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। আমি গাইনি কোন, আজকে প্রথম গাইলাম, তাহলে বুঝতে পারছেন এইসব জগতের জীবের পরিণাম পরিণতি। এই জন্য অত গৃহ ক্ষেত্র সুতাপ্ত বৃত্তই জনস্য মোহয়ম অহং মমেতি, এইসব সুদ পুত্র কন্যা পরিজন সংসার টাকা পয়সা ঘর বাড়ি ঋষভ দেব বিরাট সভা, কিন্তু সমস্ত ভগবান ঋষভ তো সবাই জানেন ভগবানের অবতার, তাই সেখানে যত প্রজাবৃন্দ তার 100 পুত্র সবাই সেখানে ঋষভ দেবের কথা শুনছেন, তিনি গৃহস্থদের জন্য। এই জন্য পঞ্চম স্কন্ধটা গৃহস্থদের শোনা দরকার, আমরা দিন রাত কি করছি, কি এগুলো কার জানি, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম, ভূতে ধরা অবস্থায়, ভূতে ধরা
এ ভূতে ধরা অবস্থায় কি যে বলে যাচ্ছে, কত দুঃখ করে যাচ্ছে। আজকে সেদিন বলছিলাম না যে আমার এক শিষ্যা দমদম পাড়তে এসছে বলে আমি ভগবানকে শুধু বলি আমাকে তোমার কাছে নিয়ে যাও, না হলে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ আজকে এরকম ঘটনা আছে, সকালবেলা ভাগ্য বিচার করেছি, দেখবেন ওই ইয়েতে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, জ্যোতিষ মহাসম্রাট বলে একটা এ খুলে দিয়েছি, তাতে ওই জ্যোতিষ বিচার গুলো দেওয়া হচ্ছে। তাতে এই কাম ছিল এক মা এসে, তার মেয়েটা মরে গেছে, একটাই মেয়ে, মেয়েটা মরে গেছে, নাতনি ছক করতে এসছে, তো খুব কাঁদছে বলে আমাদের খুব করে কাঁদছে। আচ্ছা মা কাঁদলে কি করে হবে, বলে মেয়েটার ক্যান্সার হয়ে মারা গেল। মানে ক্যান্সার, ক্যান্সার তো আজকাল একটা জেনার, মানে আমরা এত মেডিসিন খাই, এত ওষুধপত্র বিচার না করে দিনরাত নানান রকম ওষুধ খাওয়ার ফলে, যেমন সিনেমা আর্টিস্টরা এদের তো শুটিং আছে, ওষুধ খেতেই হবে, শরীর সুস্থ করতেই হবে, শুটিং করতেই হবে, সারা দিন রাত শুটিং ওষুধের উপরে চলছে। এইসব করতে করতে কি হয়, শরীরের বিভিন্ন টিস্যু গুলো নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন রকমের এগুলো সেল গুলো নষ্ট হয়ে যায়, টিস্যু গুলো নষ্ট হয়ে যায়, হয়ে ধীরে 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 নানান রকমের রোগ জীবাণু ধীরে ধীরে নানান রকম ফর্মে কনভার্ট হতে হতে ক্যান্সার ফর্মে কনভার্ট হয়ে যায়। সেই জন্য এত যারা মানে সেলিব্রিটি এরা অনেকেই বেশিরভাগ ক্যান্সারে মরে, এই কারণ ওষুধ খেয়ে নিজেকে স্ট্রং করতে গিয়ে তার পরিণাম ওই পায়, অকাল মৃত্যু এসে যায়। যাই হোক, আমি তো ওনার মেয়েকে বললাম যে মা তুমি কাঁদছো কেন, কাঁদবে কেন, তার স্বামীটা খুব ভালো। বললাম বাহ, স্বামীটার বয়স বোধ হয় 75 মতন হবে, তাহলে আপনাকে তো আমার গোপালের মতন লাগছে, খুব ভালো লাগছে, তো মুখটা হাসি হাসি, মা তুমি কাঁদছো কেন, তো বলে মেয়েটা আমাকে সারা জীবনের মতো কাঁদিয়ে চলে গেল। আর কাঁদিয়ে গেল মানে তুমি যত কাঁদবা, তোমার এই বক্তৃতা শোনো না, আমার হরি কথা শোনো না, কাঁদবা, জল চোখের জল মুখের জল যত জল সব কিন্তু ওই মেয়েকেই খেতে হবে, প্রেত জনিতে খেতে হবে। গরুড় পুরাণ মহাভারত এগুলো বলেছেন যে তার আত্মার কল্যাণের জন্য ভগবানের চরণে তুলসী দাও, ফুল দাও, তার প্রার্থনা করো যে আমার মেয়েটার যাতে আত্মার কল্যাণ লাভ হয়, সেটা ভালো। কিন্তু কেঁদে কেঁদে কি করবো, কেঁদে কেঁদে ভাব দেখাচ্ছ, ওই ভাব কিন্তু ভালো না, ওই ভাব সাংঘাতিক ভাব, হচ্ছে যন্ত্রণার ভাব। ভালো করে মনে রাখবেন মহারাজ, আপনি অনেক কিছু বলেন আমাদের, মাঝে মাঝে আপনার উপরে রাগও হয়, কিন্তু কিছু বলো কথাগুলো সব লজিক, তো এই লজিক গুলোকে আমরা কাটতেও পারি না, রাগও হতে ভুলতে পারি, এটা একটা ব্যাপার, এটা সত্যি কথা। সেই জন্য আপনারা রাগ করবেন একটু মাঝে মাঝে, হ্যাঁ মহারাজকে একটু রেগে ফোন করতে পারেন না, তাহলে মহারাজ আপনি এটা বললেন কেন, আপনার বদলা নেব বললেন, সেটা বলতে পারেন। আর ভাগ্য বিচার করতে গেলে বাগবাজারে শ্রদ্ধা ভক্তি নিয়ে আসবেন, নাহলে ওখানেও ধমক খাবেন, টেলিভিশনে যেরকম খাচ্ছেন না, ওখানেও ধমক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, যদা মনোহৃদয় গ্রন্থিরস্য কর্মানুবন্ধ দৃঢ় আশ্লোকিত তদা জনঃ সম্পরিবর্ততে অসমান মুক্তঃ পরম যত্তিহায় হেতু। চিন্তা করবেন, ঋষভদেব বলছেন কর্মফল জনিত সুদৃঢ় হৃদয় গ্রন্থি যখন শিথিল হয়, গিরু গিরুগুলো যখন পড়ে, গিরু দিলে গিরুটা যখন খুব টাইট হয়ে যায়, হ্যাঁ দড়িটা যদি খুব শক্ত হয় আর গিট গাঁটটা যদি খুব মজবুত করে পড়ে যায়, তখন খুলতে গেলে অনেক সমস্যা, আঙুল দিয়ে টেনে খোলা যায় না, তারপর সুই টুই দিয়ে আস্তে আস্তে এটা ওটা দিয়ে যদি খুলতেই হয়, নাহলে বলে ফেলে দাও আর খোলা যাচ্ছে না, তাহলে ওটাকে সুই টুই দিয়ে কত রকম করে এটা ওটা কাঁচে কাঁচির বাঁথা দিয়ে টিয়ে ইত্যাদি করে খুলতে হয়। সেই জন্য বলছেন সুদৃঢ় হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থি মানে গিরু, এই কামনা বাসনার হৃদয়ের যে গিরু সেটা যখন শিথিল হয় তখন কি হয়, পুরুষ তখন স্ত্রী সঙ্গ হইতে বিরত হইয়া সংসার মূল আমি আমার রূপ অহংকারাদি পরিত্যাগ পূর্বক বিমুক্ত পরমপদ প্রাপ্ত হন। বুঝতে পারলেন তো, তাহলে হৃদয় গ্রন্থি যখন শিথিল হয়, বিদ্যতে হৃদয় গ্রন্থি, এখানে যেমন বলছেন
যে যদা মনো হৃদয় গ্রন্থির অস্য, উপনিষদ তাই বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি, গিরু না খোলা পর্যন্ত আপনার সন্দেহ দূর হবে না। যতই আমি আপনাকে অমর কথা শোনাই, সাধনার সমস্ত লজিক গুলো আপনাদের সামনে তুলে ধরি, হৃদয় তো মানবে না। না, হৃদয় প্রচুর সাধনার ফলে মানে, বোঝে, বিশ্বাস করে আর প্র্যাকটিক্যাল করে, প্রচুর অভ্যাস, জন্ম জন্মান্তরের অভ্যাস থাকা চাই। করি কথা শোনার দেখবেন, এখন এ নিয়ে অনেক কথা আছে, সব কথা তো আমি বলতে পারি না, না বলতে গেলে আবার অনেকের পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। করি কথা হচ্ছে মঠে, তো দেখা যাচ্ছে মঠের লোকগুলোকে হরি কথা বলছে না, যারা যে যার তালে আছে, বলে ও সব বাইরের ভক্তরা শুনবে, আমরা কেন শুনবো? একটা কি বলুন তো, বলে হরি কথা মঠে হচ্ছে, তাহলে মঠের লোক শুনছে না, অন্যেরা শুনবে, এরকম হচ্ছে কেন? এক নম্বর কারণ, বক্তার নিজের স্টাডি নেই, সাধনা নেই, গভীরতা নেই, সেই জন্য আশ্রমের অন্য লোকেরা ওই কথার উপরে গুরুত্ব পায় না। বিশেষত্ব আমি যদি বক্তৃতা দিই কোনো মঠে গিয়ে, তো সেখানে সবাই শোনে, দেখি এ জানলা দিয়ে ও জানলা দিয়ে, লজ্জা করে আবার সামনে আসতে, হরি কথা শুনতে সাধুদেরও লজ্জা করে, কি যে বলেন মহারাজ, বলে আপনারা জানেন আমার বক্তৃতা যখন হয় তখন সবাই এসে শোনে, তখন কথা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি, না হলে একটা চোপ, যেই চোপ বললাম সব চুপ, শান্ত, সারা মঠ শান্ত হয়ে যায়। সেই জন্য মনে রাখবেন, আমি যখন বক্তৃতা দিই তখন কিন্তু না শুনলেও কানে একদম লোহার শীত গরম করে ঢুকিয়ে দিই, শুনতেই হবে, আর শুনলেই মঙ্গল, চিন্তাটা বদলাবে, ভাবটা বদলাবে, কারণ এর মধ্যে নূতনত্ব আছে, বিচার আছে, রহস্য আছে, লজিক আছে, সাধনা আছে, তপস্যা আছে, উপলব্ধি আছে, তবে আমার কথার মধ্যে এত পাওয়ার থাকে, তাই লোকে শোনে। মঠের যিনি পাঠ করছেন তার তো এইসব কিছু নেই, বই পড়ে পড়ে কিছু বলছে, সেই পাঠের মধ্যে গভীরতা নেই, সেজন্য এরকম হবে। নাম আমি বলতে পারি অনেক মঠে, সামনে গিয়ে যে লোকগুলো বসে আছে দেখবেন সব কতগুলো অথর্ব, অকেজো, মানে কাজ নেই, কম্ম নেই, টাইম পাস করি কি করে ওখানে বসে আছে। যদি বলি কি শুনলে, আরে ঠাকুরের কথা না তা শুনলাম, ভালো, বলে কিরা কি শুনেছ, বলে সে কি আর আমরা বলতে পারি, বললো না ও আমরা বলতে পারি, ও সাধুরা বললো শুনলাম তো, ভালোই চিন্তা, এই হচ্ছে শ্রোতা আর এই হচ্ছে বক্তা। কেশবানন্দ বলে কিরকম, শিখ পুড়িয়ে ঢুকিয়ে দেবে কান, মনে রাখবে। সেই জন্য যে কর্মফল জনিত সুদৃঢ় হৃদয় গ্রন্থি যখন শিথিল হয়, বিদ্যতে হৃদয় গ্রন্থি, উপনিষদ বলছেন ছিন্দন্তে সর্বসংশয়া, যখন হৃদয়ে বিরু খুলে যায় তখন সমস্ত সংশয় মানে সন্দেহ সেগুলো ছেদন হয়ে যায় আর থাকে না। শিয়ন্তে চ অস্য কর্মাণি, তার কর্মের কর্মগুলো কি হয়, ক্ষয় হয়ে যায়। শিয়ন্তে চ অস্য কর্মাণি, তার কর্ম ফল ক্ষয় হয়ে যায়। মনে রাখবেন কর্মই তো বন্ধন দিচ্ছে, যেমন বন্ধন কুকুরগুলো, যেমন কুকুরগুলো বিদেশের বড় লোকের বাড়ির কুকুরগুলো কি আরামে থাকে দেখেছেন, বাবা তাদের জন্য গদি, বিছানা, খাওয়া দাওয়া, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, আরাম, সুখ সুবিধা সব আছে। আবার কিছু মেঠো কুত্ত দৌড়াচ্ছে দল বেঁধে, ওরে বাবারে কি যেন বিরাট, মানে কাজের লোক একদম, সব দল বেঁধে দৌড় দিচ্ছে, কেন দেখ এদের কত কাজ, ঘেউ ঘেউ করতে করতে মানে 15-20-25-30টা কুকুর একসঙ্গে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে, খানুক দিক দিয়ে দৌড় শেষ হয়ে গেল, কেন দৌড়লো, বলে ওরও তো জানে না দৌড়চ্ছিল, একটা কুকুর দৌড়চ্ছে আরো কুকুর গুলো দৌড়চ্ছে। বৃন্দাবনের মাঠে কুকুররা আমরা যখন প্রথম আশ্রম করেছি সব মারছিল, এখন তো বাড়িতে ভরে গেছে, প্রথম আশ্রম তো আমাদের ওখানে হয়েছে,
যে এলাকাতে আশ্রম হয়েছে প্রথম আশ্রম আমাদের হয়েছে, সেই জন্য ওই মাঠ দিয়ে আসা যাওয়া করতাম, একটা পাঞ্জাবি ডোংরা পাঞ্জাবি ধর্মশালায় থাকতাম, ওখান থেকে মাঠ দিয়ে সোজা রাস্তা সোজা, এখন তো কত ওখানে যেতে গেলে কত ঘুরে যেতে হয়, সোজা ওখান থেকে বেরিয়ে সোজা মাঠ দিয়ে সোজা মাঠের যাতায়াত। তো যাই হোক, এখন ওই যে চিন্তা করুন কুকুরগুলো দৌড়চ্ছে, বাপরে, আর ওখানে সব থেকে বেশি দেখতাম হট্টিটি পাখি, হট্টিটি পাখি মানে শত শত হট্টিটি, আর ওখানে একটা কুয়া ছিল তার মধ্যে দেখলাম হাজার হাজার শালিক, ওই কুয়ার ভেতরে ছোট ছোট গর্ত করে করে শালিক পাখি ভর্তি থাকতো হাজার হাজার শালিক, বৃন্দাবনে এরকম তখন সব দেখতাম কুকুরগুলো দৌড়ে দৌড়চ্ছে, এদের যেন বিরাট সভা সমিতি কর্মযোগ্য কি একটা বিরাট কিছু দায়িত্ব আছে, দৌড়াচ্ছে প্রাণ ভরে, দেখ কুকুরগুলোর গতি দেখ, আমরা তো তাই ওই কুকুরের মতো দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি তো জানি না, কেন দৌড়াচ্ছেন ওই সবাই দৌড়াচ্ছে, আপনি জানেন কিচ্ছু সাজু হয়েছেন বুঝবেন দেখি, সবাই দৌড়াচ্ছে সংসারে সবাই দৌড়াচ্ছে, কেউ চুরি করতে দৌড়াচ্ছে, কেউ লোককে চিটিং করতে দৌড়াচ্ছে, কেউ খুন করতে দৌড়াচ্ছে, কেউ চরিত্র ভ্রষ্ট হতে দৌড়াচ্ছে, কেউ কামাই করতে দৌড়াচ্ছে, কেউ উদর ভরণ পোষণ করতে দৌড়াচ্ছে, কেউ বউয়ের জন্য দৌড়াচ্ছে, কেউ রুগীর জন্য দৌড়াচ্ছে, কেউ ছেলের জন্য দৌড়াচ্ছে, কেউ মেয়ের জন্য দৌড়াচ্ছে, কেউ টাকার জন্য দৌড়াচ্ছে, কেউ মান সম্মানের জন্য দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে না, ভালো করে মনে রাখবেন, সবাই দৌড়চ্ছে প্রাণপণে দৌড়চ্ছে, ওই কুকুরের মতো দল বেঁধে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে বলে যাচ্ছি, যেতে হবে না, কাজ করতে হবে না, কি যে কাজ করছে ভগবান মানে কার জন্য এত করে, কার জন্য করছে সেটা কিন্তু স্থির করতে হবে না, এটাও কিন্তু ঠিক কথা, কর্ম অবশ্যই করণীয়, কিন্তু ঈশ্বর যদি কেন্দ্রে থাকে তাহলে সব কর্মের মূল্য আছে, তা নাহলে কি হয় বলুন তো, যেমন একটা এক যদি থাকে, এক একটা যদি থাকে তারপরে যত শূন্য দেবেন প্রত্যেকটা শূন্যের দশ দশ গুণ ভ্যালু বেড়ে যায়, বুঝলেন, এক লাগিয়ে দেন তারপরে শূন্য দেন দশ, তারপরে শূন্য দেন শ, তারপরে শূন্য দেন হাজার, তার মানে প্রত্যেকটা শূন্যের দশ গুণ করে মূল্য বেড়ে যায় যদি একটা থাকে, আর একটা তুলে দেন পঞ্চাশটা শূন্য দিলেও ওটা শূন্যই, ওটা জিরো, ওটার কোনো ভ্যালু নেই, মনে রাখতে হবে। তেমনি জীবনে যদি ভগবান কেন্দ্রে থাকে তাহলে সব দৌড়ানো ঠিক আছে, ভগবানকে টার্গেট করে সংসারে চলো, সংসার পরিক্রমা করছো জি, দুঃখময় সংসারে এসে পড়েছো যখন, এখান থেকে তোমাকে চেষ্টা করতে হবে উদ্ধার হতে, এই জীবনটা যাতে ভগবানের কাছে পৌঁছে যায়, আর যাতে মায়ার কারাগারে দুঃখময় সংসারে বারবার আমাকে এসে জন্ম মৃত্যু মরণ মালায় কষ্ট পেতে না হয়, তার জন্য আমাকে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, আর একটা সঙ্গ ভালো হতে হয় যে আমাকে সবসময় স্মরণ করিয়ে দেবে যে ভগবানকে ভজন করো, তাহলে সংসার ভোলা জীব, মায়ায় ভুলে থাকা জীব, ভোগা শক্তিতে মেতে থাকা জীবের ভগবান তো মনে থাকে না, এনে সাধু সঙ্গ দরকার, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে, জিনিতে মানে জয় করতে আর কোনো বস্তু না, সাধু সঙ্গে থেকে কৃষ্ণ নাম করো। যেমন আপনারা বৃন্দাবনে যাবেন, সবাই বুকিং করে ফেলেছেন, বলে বুকিং করে ফেলেছেন, আজকের তো আপনাদের বৃন্দাবনে, কালকের আপনাদের সব টিকিট হয়ে যাবে, বৃন্দাবনে যারা যাবেন, বৃন্দাবনের যাত্রীরা কার সঙ্গে যাবেন, কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, আমি তো বলেছি পূর্বা এক্সপ্রেসে আপনাদের টিকিট করে নেব, সেই জন্য 27 তারিখে কিন্তু আপনাদের সবার টিকিট হবে, 28 তারিখ থেকে আপনারা আপনাদের সিট নাম্বার কোচ নাম্বার নিয়ে নেবেন, এবং কিভাবে যাবেন ওখান থেকে আমরা টুংগুলায় নামাবো, এতে না আপনার আলিগড় না, টুংগুলায় নামাবো, টুংগুলার থেকে আরো দুটো ট্রেন আছে, একটা এলাহাবাদ থেকে আর একটা পাটনা থেকে মথুরায় যায়, সেই দুটোর কোনো একটা ট্রেন ভোরবেলাতে যায়, ওই দুটো ট্রেনের যে কোনো একটাতে উঠে মথুরায় গিয়ে নামতে হবে, মথুরায় নেমে আপনারা ওখানে আমাদের লোকজন গাড়ি ঘোড়া সে গাড়ি টাড়ি থাকবে সব আপনাদের নিয়ে চলে যাবে, সেই জন্য যারা ব্রজধাম পরিক্রমায় যাবেন
তাদের জন্য এখনো, তার মানে দেখা যাচ্ছে একদিন টাইম আছে, আজকে চলে আসুন বুকিং করে নিন, কালকেও চলে আসতে পারেন, বুকিং করে নিতে পারেন, নিয়ে সবার টিকিট করে ফেলবো, এটা জানিয়ে দিলাম। সেই জন্য যারা আমাদের সঙ্গে গঙ্গোত্রী যাচ্ছেন তাদের সবার কিন্তু রামলালা থেকে শুরু করে সবার টিকিট হয়ে গেছে, সেই জন্য মনে রাখবেন। তাহলে এখানে ভগবান ঋষভদেব বলছেন যে কর্মফলের যে দৃঢ় হৃদয় গ্রন্থি সেটা সাধু সঙ্গ করতে করতে একটু 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 করে শিথিল হয়ে যায়, মানে সেটা ঢিলে পড়ে যায়, ঢিলে পড়ে গিয়ে গ্রন্থিগুলো খিলে যায়, কামনা বাসনাগুলো চলে যায়, এবং সংসারের মূল যে কামাসক্তি, কাম তৃষ্ণা, সেই কাম তৃষ্ণাটাও কমে যায়, কাম উপভোগ করবার যে তৃষ্ণা ভেতরে আছে সেটাও কমে যায়, এবং আমার রূপ অহংকারাদি পরিত্যাগ পূর্বক বিমুক্ত পরমপদ প্রাপ্ত হন। এবং অহংকার এখানে বলছেন ওই এই যে মুক্তাহ আসমা, যা কিছু আপনি দেখছেন আমার মনে করছেন, কিন্তু কোনোদিন কি কারো আমার হয়েছে জগৎ? আমরা তো কত রকম কিছু করি, কত সোনা, কত টাকা, কত মান সম্মান, কত ঐশ্বর্য, কত জটিলতা, কত মামলা, কত মকরদমা, কত সংসারের যন্ত্রণা কত ভাবে ভোগ করি। তা আপনি কি ভেবেছেন এই সংসার বড় বিচিত্র, এখানে কিন্তু কারো ছাড় নেই, সবাইকে কর্মফল ভোগ করতে হচ্ছে। সেই জন্য এই বিষয় বাসনা, কাম চরিতার্থ করা, ভোগ বৃত্তিকে চরিতার্থ করার যে তৃষ্ণা, ভগবানকে ভালোবাসলে সেগুলো ধীরে ধীরে হৃদয় থেকে কমতে থাকে, এটা নিশ্চিত ব্যাপার। সেই জন্য মনে রাখতে হবে জীবন চলেছে, কালের গতিতে আমরা সবাই চলমান, কাল নিরন্তর আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, কালের গতির বাইরে আমাদের জীবন যাচ্ছে না। সেই জন্য মনে রাখবেন হংসে গুরু মহি ভক্ত্যান বৃত্ত্যা, পরমহংস গুরুর অনুগমন করতে হবে। ঋষভদেব বলছেন দেখো পুত্রগণ, ভগবানে এবং আমার প্রতি, আমার প্রতি মানে ভগবান, আর গুরু মানে পরমহংস, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, যিনি সত্যকে জেনেছেন বুঝেছেন, এই গুরু আর ভগবান দুজনের প্রতি যদি পুরো মাত্রায় ভক্তি থাকে, যথা দেবে তথা গুরু, যথা দেবে, মহাদেব বলছেন যথা দেবে তথা গুরু, তস্যৈতে কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মনো, তার নিকটে শাস্ত্রের অর্থ প্রকাশিত হয় যিনি গুরু এবং ভগবানে সমানভাবে ভক্তি করেন। তাহলে গুরুতে আর ভগবানেতে সমান ভক্তি হতে হবে, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য মনে রাখবেন গুরু এবং ভগবানে সমান ভক্তি করলে আমাদের কল্যাণ লাভ হবে। তাহলে ভক্তদেরকে বলে দিচ্ছি যে আপনারা কালকের দিনটাও টাইম পাচ্ছেন 27 তারিখ, বৃন্দাবন পরিক্রমার জন্য যদি বুকিং করতে চান তাহলে 27 তারিখেও ব্রজধাম পরিক্রমার জন্য বুকিং করে নিন, যাতে আমরা সব টিকিট করে ফেলতে পারি। তা নাহলে টিকিট পাওয়া মুশকিল, কারণ এই 4 মাস আগে টিকিট হচ্ছে, 4 মাস মানে 121 দিনের মাথায় টিকিট হচ্ছে, ট্রেন ছাড়ার 121 দিনের মাথায় টিকিটটা হচ্ছে, খেয়াল করবেন ভালো করে, তার মানে 4 মাস 1 দিন। এই জন্য আপনারা 121 দিনের মাথায় টিকিট যখন হচ্ছে সেই জন্য সেইটা হিসেব করে দেখবেন যে আপনার টিকিট কিন্তু টাইম মতো হতে হবে, সেই জন্য আপনি সময় নেবেন না। আর বাগবাজারে যারা আসছেন তারা ফোনে নাম বুক করে চলে আসবেন, সবাই ভালো থাকবেন, আজকের আর সময় নেই, এখানে বিশ্রাম দিলাম, সবাই ভালো থাকুন। ও শান্তি।